नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ ठीक ही धरेछेन, आजकेर ए भिडियोई आमी वृश्चिक राशिर जातक जातिकार जीवने आज अर्थात 14ई भाद्र पयला सेप्टेम्बर शुक्रवारेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, हमारी यूट्यूब चैनल के अवश्य सब्सक्राइब करूँ, पासे थाका बेल आइकन अवश्य प्रेस करूँ, जाते ये धरण वीडियोगुलो आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी वृश्चिक राशिर राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज 14ई भाद्र पयला सेप्टेम्बर शुक्रवार सूर्योदय 5:22, सूर्यास्त 5:54, प्रतिपद प्रात 5:35, पर द्वितीया रात्रि 3:17, पूर्वभाद्रपद नक्षत्र रात्रि 6:44, धृतिजोग सन्ध्या 5:39, कैलवकरण प्रात 5:35 गते तैतिलकरण, अपराह्न 4:26 गते गड़करण। एरपर आसि ग्रहदेर कंडिशन, अर्थात पयला सेप्टेम्बर 14ई भाद्र शुक्रवार कौन ग्रह कोथाय अवस्थान करछे। प्रथमे मेषे अवस्थान करछे राहु आर बृहस्पति, वृष फाँका, मिथुन फाँका, कर्कटे अवस्थान करछे शुक्र बक्री अवस्थाय, आर सिंहे अवस्थान करछे रवि बुध, बुध बक्री, मंगल अवस्थान करछे कन्याय, केतु अवस्थान करछे तुलाय, शनि अवस्थान करछे बक्री अवस्थाय कुम्भे, आर चंद्र अवस्थान करछे मीने। एबार आसुन देखे नी वृश्चिक राशि आज अर्थात 14ई भाद्र पयला सेप्टेम्बर शुक्रवारेर राशिफल। आजकेर दिनटी वृश्चिक राशिर जीवने समृद्धि समृद्धिर दिन जाबे, कारण शनि चंद्रेर बीजयोगेर अवसान एवं चंद्र पंचमे अवस्थान करार जन्ये आपनार जीवने आसबे आर्थिक समृद्धि, मानसिक असंतोष दूर हबे एवं मंगलेर संगे चंद्रेर दृष्टि बिनिमय थाकाय आसबे महा और समृद्धि जोग। एछाड़ाओ आजकेर दिने आपनार जे दिक दिए सौभाग्य आसबे ता होच्छे आर्थिक उन्नति। चंद्रमंगल अष्टलक्ष्मी बा महालक्ष्मी जोगेर प्रभावे आपनार बिराट अंकेर लटारी लोक अवश्यई आछे वृश्चिक राशि। आजकेर दिने लटारी जेटा शुभ संख्या 1637 55, 1637 55, 1637 55, 1637 55, 1637 55, 1637 55। এই সংখ্যা ধরে চলুন। আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনি ভালো অঙ্কের প্রাইজ মানি জিততে পারবেন। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার জীবনে আসবে সমৃদ্ধির ভোর, সমৃদ্ধির সুযোগ। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি একটি মহামন্ত্র অবশ্যই জপ করবেন। আজকে শুক্রবার, ওম নমো নারায়ণায় নমো, ওম নমো নারায়ণায় নমো, ওম নমো নারায়ণায় নমা। এই মন্ত্র 108 বার জপ করে যে কোনো কাজে যাবেন আপনি অবশ্যই সফল হবেন, আপনি যদি বৃশ্চিক রাশির মহিলা ও পুরুষ হন। এছাড়াও আজকের দিনে আপনি লাল কালারের পোশাক, পিঙ্ক কালারের পোশাক ধারণ করুন, একে আপনার জীবনে বিরাট সমৃদ্ধি আসবেই আসবে। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে সাহায্যপ্রাপ্ত হবেন, আপনার ভাই আপনাকে যথেষ্ট সাহায্য করবে। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মায়ের সাহায্যে আপনার কর্মের উন্নতি, আপনার আর্থিক উন্নতি, আপনার পারিবারিক শ্রীবৃদ্ধি, আপনার একাধিক ক্ষেত্রে আয়োজক বৃদ্ধি পাবে। আপনার মা আপনার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক স্থাপন করবে। মায়ের সাহায্যে আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার। বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতি, একাধিক ক্ষেত্রে আয়োজক অবশ্যই আছে। তবে বৃশ্চিক রাশি যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন।
তবে বৃশ্চিক রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। একাধিক আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আসতে পারে, সেদিক দিয়ে সচেতন থাকুন। তবে পিতার আশীর্বাদ পেতে আপনি বঞ্চিত হবেন না, আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা ঝামেলা হলেও আপনি অবশ্যই নিজের প্রাপ্যটুকু বুঝে নিতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। বৃশ্চিক রাশি আজকের দিনে সবচেয়ে বেশি শুভজনক ফল দেবে আপনার মঙ্গল, কারণ মঙ্গল আজকে আপনার জীবনে মঙ্গলদায়ক সময় আনবে। আজকের দিনে শুভ প্রেমযোগ, পঞ্চমে চন্দ্রের অবস্থান, মঙ্গলের দৃষ্টিতে শুভ প্রেম আসবে। এই প্রেম আপনার সম্বন্ধে রূপান্তরিত হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। বৃশ্চিক রাশি একাধিক ক্ষেত্রে আয়োজক, চরম উন্নতি, আর্থিক সমৃদ্ধি আপনাকে নতুনভাবে প্রতিষ্ঠা দেবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। বৃশ্চিক রাশি একাধিক ক্ষেত্রে আপনার উন্নতি যোগ আছে যা আপনাকে নতুনত্ব প্রদান করবে, যা আপনার জীবনে সমৃদ্ধি প্রদান করবে, যা এক কথায় আপনাকে বিরাট সাফল্য প্রদান করবেই করবে। তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে কিছুটা হলো আপনার চিন্তা লাগবে তা হচ্ছে আপনার শত্রু, এরা নানাভাবে আপনার উপর প্রয়োগ করছে টুকটাক, তাই আপনাকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধানে থাকবেন, বাইরে ঘোরাঘুরির ব্যাপারে সাবধানে থাকবেন এবং নিজের মানসিক অস্থিরতার ব্যাপারে সাবধানে থাকবেন। তবে আজকে আপনার জীবনে অবশ্যই মানসিক শান্তি আসবে এবং আপনি পিতামাতার আশীর্বাদ নিশ্চিত পাবেন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম আজ চোদ্দই ভাদ্র পয়লা সেপ্টেম্বরের শুক্রবারের রাশিফল। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন, এটুকু জানেন। ভিডিও শেষ করা, নমস্কার, ধন্যবাদ।